And upper pranta theke Mushfiqur Rahim senior player ekটু বলছিল একটু ঠান্ডা মাথায় খেলো নাকি গো ইউ না মুশফিকে বলতেছে তোমার জোনে পেলে তুমি মারি দাও কোনো সমস্যা নাই এখন Rishad ইউ বিউটি Rishad Hossain আপনার ইনিংসটি ইনক্রেডিবল এক কথাই সকল ক্রিকেট ভক্তদের মন জুড়ানো ব্যাটিং করলেন Rishad Hossain দর্শক 130 রানে 5 উইকেট হারিয়ে রীতিমতো ধুকছিল টাইগাররা সেখান থেকে মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজের জুটি কিন্তু মিরাজ আউট হওয়ার পর আবারও শঙ্কা সেই শঙ্কা কেটে গেল Rishad Hossain-এর শেষ সময়ের টর্নেডো এক ইনিংসে 18 বলে 48 রানের হার নামানা এক ইনিংস খেলে দলকে জয়ের পথ গড়ে দিয়েছেন লোয়ার অর্ডারের Rishad শ্রীলঙ্কাকে 4 উইকেট আর 58 বল হাতে রেখে হারিয়ে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা দর্শক এদিকে সিরিজ জিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে Rishad Hossain বলেন আমি ভয় নিয়ে খেলি না আমি এসেছি বিশ্বের মধ্যে নিজেকে চেনাতে সবাই দোয়া করবেন আমার স্বপ্ন আমি একদিন আইপিএলেও খেলব প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য Rishad কি একদিন আইপিএলেও খেলতে পারবে আপনাদের মূল্যবান কমেন্টে আমাদের ভিডিও নিচে জানাতে ভুলবেন না ধন্যবাদ